আসসালামু আলাইকুম। আরে সুরজ ভাই, তুমি ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম আসিফ ভাই, তুমি ভালো আছো? আরে সুরজ ভাই, তুমি দলবল নিয়ে কোথায় যাচ্ছ? আসিফ ভাই, তুমি জানো না আজ বৃহস্পতিবার হারোয়ার মাঝে ছড়িয়ে আছি। ওখানে গিয়ে তোমরা কি করবে? আসিফ ভাই, তুমি কি এ ব্যাপারে কিছু জানো না? না সুরজ ভাই, এ ব্যাপারে আমি কিছুই জানি না। বহু বছর ধরে বাইরে পড়াশোনা করতাম তো। আসিফ ভাই, তুমি কি এ ব্যাপারে কিছু শুনবে? হ্যাঁ হ্যাঁ সুরজ ভাই, অবশ্যই শুনবো। শোনো তাহলে, বৃহস্পতিবার আসলে অনেক মেয়েরা এবং অনেক ছেলেরা আসে। আমরা সকলে সেখানে গিয়ে পীরের মাজারে সেজদা করি, চাদর চড়াই, ধূপবাতি দিই, অরুরবাতি দিই। সেখানে শুক্রবারে জুম্মার নামাজ পড়ে বাড়ি ফিরে আসি, বাতাসা খেতে খেতে বাড়ি ফিরে আসি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তোমরা এই সমস্ত শিরকের কাজ করো আল্লাহর সাথে? আমরা সেখানে গিয়ে এত কিছু করি, এত কাজ করি, আর ভাই তুমি কি বলছো? নাউজুবিল্লাহ, এককে লাঠি বাড়ি মারবো। তুই নাউজুবিল্লাহ বললি? আমরা সেই 2000 সাল থেকে পীরের মাজারে যাই, কেউ তো আশ্রয় কিচ্ছু বলেনি। আরে সুরজ ভাই, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো সবে শুরু করলাম, এখনো তো কিছুই বলিনি। আরে আসিফ ভাই, তুমি জানো নাকি তুমি বাইরে ছিলে? আমার স্ত্রীর 10 বছর বাচ্চা হতো না, আমি হুজুরের মাজারে গিয়ে দোয়া দানি করি ছেলে হওয়ার জন্য। একটি ছাগল মানত করে এসেছিলাম, আর 1 বছরের মধ্যে আমার স্ত্রী একটা ছেলে হয়। আর তুমি কি বলো নাউজুবিল্লাহ? আরে তুই জানিস আমার দাদির খুব শরীর খারাপ হয়েছিল, তাই আমার দাদিকে নিয়ে 3-3 জুমা হুজুরের মাজারে গিয়ে দোয়া করে তেল পানি নিয়ে এসেছি এবং একটি মুরগিও মানত করেছি। তারপর আমার দাদি একদম প্রায় সুস্থ, তাই আমি আজকে সেই মুরগি নিয়ে যাচ্ছি। ছি ছি ছি, তোমরা এই সমস্ত শেরকের কাজ করো? আল্লাহ পাক রব্বুল আলামিন ইন কোরআন পাকের মধ্যে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুল আযীম, অর্থ মুশরিকরা সর্বাবস্থায় শেরক, নিঃসন্দেহে শেরক বড় গুনাহ। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করে বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরুল্লাহ আইরুশরাকাবি, অর্থ আমি অর্থাৎ আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করবেন না, কেননা তোমরা যে সমস্ত কাজ করেছো সেগুলিকে বলা হয় শেরেক। আল্লাহ পাক এমনই একটা সর্তা যার সঙ্গে কারো তুলনা করা যায় না, কেননা তোমরা আল্লাহকে না ধরতে না ধরে পীরকে ধরছো। তাহলে আসিফ ভাই, আমরা তো অনেক শিরক করে ফেলেছি, আমাদের কি কোনো ক্ষমা হবে না? তাই খোকা, আমি তো 40 বছর ধরে হারোয়া পীরের মাজার শরীফে অনেক গরু ছাগল মুরগি ওই পীরের নামে জবাই করে এসেছি। তাহলে খোকা আমার কি হবে? আমার কি গোনা বাবার জন্মেও মাফ হবে না? অনেক গোনা এবং অনেক সেরে কাজ করে ফেলেছে তো। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা আসিফ ভাই, তুমি এসব কথা কোথা থেকে শিখলে? আমরা তো বুড়ো হয়ে মরতে গেলাম, এসব কথা তো বাবার জন্মেও তো কোনোদিনও শুনিনি। আমরা সেই আঠুরিয়া দক্ষিণ পাড়া কুরআনিয়া মুনাজ্জাম মক্তব থেকে শিখেছি। আসিফ ভাই, আমরা সকলে ওই আঠুরিয়া দক্ষিণ পাড়া কুরআনিয়া মুনাজ্জাম মক্তবে যাব। আরে সুরজ ভাই, এত তাড়াহুড়ো করার কি আছে? প্রথমে তোমাদের কালিমা পড়ে তওবা পড়ে ঈমান আনতে হবে। কেন আমাদের ঈমান নেই? মক্তবে দুপাতা পড়ে বলে কিনা ঈমান আনতে হবে। আমার সেই বাপ দাদাদের আমল থেকে পীরের মাজারে সেজদা করি এবং মাজার পূজা করি, আর বলে কিনা আমাদের ঈমান নেই? আপনারা দেখেন, আপনারা পীরের মাজারে গিয়ে যে সমস্ত কাজ করেছেন তাতে আপনাদের ঈমান হারিয়ে গেছে, অতএব আপনারা মুশরিক হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, অর্থ মুশরিকরা সর্বাবস্থায় জাহান্নামে থাকবে। তাহলে আসিফ ভাই, আমরা তো অনেক ভুল করে ফেলেছি, আমাদের কি কোনো ক্ষমা হবে না? নিশ্চয়ই ক্ষমা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, ইল্লামান তওবা ওয়া আমানা আমিলান সলিহা, অর্থ যারা তওবা পড়ে কালিমা পড়ে এবং ভালো ভালো কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের খারাপ কাজগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। আচ্ছা আসিফ ভাই, আমরা এখন কি করব? তাহলে আমি আমার হুজুরকে একটু ফোন করে ডেকে নিই, নিশ্চয়ই হুজুর আপনাদের একটি সুপরামর্শ দেবেন। আসসালামু আলাইকুম হুজুর, আপনি ভালো আছেন? আমি আসিফ বলছি। ওয়ালাইকুম আসসালাম, বলো বাবু কি হয়েছে?
হুজুর একদল লোক মাজার পূজা করতে যাচ্ছিল, তারা তওবা পড়ে কালিমা পড়ে ইমানদার হতে চায়। আপনি একটু এখানে আসবেন এখনি? আচ্ছা মামা, আমি কোথায় যাব? আঠুরিয়া দক্ষিণ পাড়ায়। ঠিক আছে, আমি এখনি যাচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। দেখো বাবু, তোমাদের গুনাহের কারণে তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো, কারণ তোমাদের গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। তোমরা সকলে তওবা পড়ো, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রব্বি রব্বি, মিন কুল্লি জামবি জামবি, ওতুবু ওতুবু, ইলাই ইলাই, লা হাওলা লা হাওলা, লা হাওলা না লা হাওলা, লা হাওলা, বলে কুওয়াতা বলে কলকাতা, বলে কলকাতা না বলে কুওয়াতা, বলে কুওয়াতা, ইল্লা বিল্লাহি, বিল্ডিং বিল্ডিং, বিল্ডিং বিল্ডিং না, ইল্লা বিল্লাহি, ইল্লা বিল্লাহি, আলি লাউজিম, আলি বুত্তানা, আলি বুত্তানা নয়, আলি লাউজিম, আলি লাউজিম। এখন আমরা কি করবো হুজুর? দেখো বাবু, আমাদের আঠিয়া দক্ষিণ পাড়া মোরাজ্জাম মুক্তে বড়দের জন্য 2 বছরের কোর্স, বাচ্চাদের জন্য 5 বছরের কোর্স পড়ানো হয় এবং সেখানে 1 জানুয়ারিতে সবাই ভর্তি হয়। আচ্ছা হুজুর, আমরা সকলে 1 জানুয়ারিতে ভর্তি হয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।